দূরবীন বাংলায় বায়োগ্রাফি। মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের একজন প্রতিভাবান উদীয়মান ক্রিকেটার। মেহেদী হাসান 1997 সনে 25 অক্টোবর জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নিয়মিত পারফর্মার, একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 2015 সালের ডিসেম্বরে তিনি 2016 ICC অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হন। মেহেদী হাসান 2015 সালের 16 ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। অভিষেক ম্যাচে তিনি 51 রান সংগ্রহ করেন এবং 4 উইকেট লাভ করেন। মেহেদী হাসান মিরাজের অসাধারণ অধিনায়কত্বের সুবাদে বাংলাদেশ যুব দল 2016 সালে ICC অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয়। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটে পরাজিত হয়। তৃতীয় প্লে অফে শ্রীলঙ্কা জাতীয় অনূর্ধ্ব-19 ক্রিকেট দলকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে। অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শনের জন্য মেহেদী হাসান ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। তিনি 6 ম্যাচে 242 রান এবং 12 উইকেট লাভ করেন। 2016 সনে 20 অক্টোবর মেহেদী হাসান মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। তিনি একজন অফ ব্রেক বোলার। তিনি তার প্রথম টেস্ট ইনিংসে 5 উইকেট সহ ইংল্যান্ডের অভিষেক খেলোয়াড় বেন ডাকেটের উইকেটও লাভ করেন। এই ম্যাচে সর্বকনিষ্ঠ বাংলাদেশি টেস্ট খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয়। এরপর একে একে ওয়ান ডে টি-20তে তিনি জাতীয় দলে স্থান লাভ করেন এবং অলরাউন্ড পারফরমেন্স দ্বারা তিনি স্বল্প সময়ে নির্বাচক সহ ক্রিকেট প্রেমীদের মন জয় করেন। তিনি বর্তমানে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। জাতীয় দলের পাশাপাশি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এ সমান দক্ষতা দেখিয়ে চলেছেন। BPL-এ তিনি রাজশাহী কিংসের অধিনায়কত্ব পালন করছেন। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের একজন প্রতিভাবান উদীয়মান খেলোয়াড়। তার কাছ থেকে বাংলাদেশ দল ভবিষ্যতে আরো ভালো অলরাউন্ড পারফরমেন্স আশা করে। বর্তমান জাতীয় দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এক প্রসঙ্গে বলেন, আমি মেহেদী হাসান মিরাজের ভিতর বাংলাদেশের অধিনায়কত্বের ছায়া দেখতে পাই।